নদিয়ার নাকাশিপাড়া থানার জুগনিতলা 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি তেলের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মৃত্যু হয় একজনের। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় হাতুড়ে চিকিৎসক অমর সরকার নামে এক ব্যক্তি অবৈধ তেলের ব্যবসা করতেন। অভিযোগ, তার কেরোসিন, পেট্রোল ও ডিজেলের অবৈধ ব্যবসা ছিল। হঠাৎ এদিন গোডাউনে আগুন লেগে যায়। সেটা শুনুন, এই মুহূর্তে আমাদের তো বলা সম্ভব নয়। আমরা যখন এসেছি তখন বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে। এই পরিস্থিতির মধ্যে কীভাবে লেগেছে এটা আমাদের পক্ষে বলা এই মুহূর্তে সম্ভব নয়। কী কী পাচ্ছেন, মানে কী কী ছিল এখানে? এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা দাহ্য বস্তু হিসেবে কেরোসিন মজুদ ছিল, এটা পাওয়া গেছে। কেমিক্যাল কিছু ছিল বলে আমাদের কাছে এখনও আমরা এখানে কিছু পাইনি। সেইভাবে এখানে কেরোসিনটাই আমরা প্রধানত দেখেছি। মানে কজন ইনজিওর বা একজন ইনজিওর হয়েছে, সিরিয়াস ইনজিওর। হ্যাঁ, ওনাকে রেস্কিউ করা পরে পুলিশ প্রশাসন থেকে ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়েছি। আর মৃত মৃত আমরা বলতে পারবো না, মৃত তো নয়, সিরিয়াস ইনজিওর। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রঞ্জিত বৈরাগ্য নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে গোডাউনের মালিক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা ওভার টেলিফোনে একটা খবর পাই যে জুগনিতলাতে একটা বাড়িতে আগুন অগ্নিসংযোগ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে জানাই এবং ফায়ার ব্রিগেড এবং পুলিশ আমরা যৌথভাবে সে আগুনকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে সার্চিংয়ে ফায়ার ব্রিগেড এবং পুলিশ যৌথ সার্চিংয়ে দেখা গেল যে একজন বডি একটা আছে যেটা পুড়ে মারা গেছে, যার আইডেন্টিফিকেশন এখন আমরা আপাতত পেয়েছি। রঞ্জিত বৈরাগ্য বলে নাম, তার বাড়ি আলপাড়া, সেখান থেকে কর্মরত ছিল। কী ছিল এর ভিতরে? এর ভিতরে এখন শোনা যাচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি তাতে কেরোসিন তেল ছিল, এটা এখনও পর্যন্ত দেখা গেছে। কীভাবে হয়েছে, কেন হয়েছে, ব্যাপারটা আমরা তদন্ত করছি, পরে তদন্ত করে।
শেষ করে দিল আমার নিরীহ ভাইকে। কি হয়েছিল ভাই? এখানে তেলের গোডাউনে থাকতো, তেলের কাজ করতো, কেরোসিনকে ডিজেল বানাতো, এখানে ভাই 24 ঘন্টা কাজ করতো, পুরো আগুন করে শেষ করে দিচ্ছে আমার ভাইকে। কি নাম আপনার ভাইয়ের? রঞ্জিত বৈরাগ্য, আমার কাকার চাচার ছেলে। আপনার নাম? আমার নাম সুব্রত বৈরাগ্য। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ, ইনারা আমার ভাইকে পুরো চক্রান্ত করে মেরে দিচ্ছে, দু নম্বরে কাজ করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।